আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ রচিত এ সর্বশিক্ষীর উপর আমাদের আত-তামরীনুল কিতাবীর আজ 82 থেকে 83 নম্বর পৃষ্ঠার তামরিন করব। আমরা তৃতীয় ধাপ অর্থাৎ কুরবানির ছুটির কাজে 10 নম্বর তামরিন করছি। এটি এই ধাপের বা এই লেভেলের শেষ তামরিন। আহলান ওয়া সাহলান সাবাসনাবিল ইনস্টিটিউটে যারা আমাদের সাথে আছেন সবাইকে স্বাগত। বরাবরের মতো আমরা প্রথমেই আরবি থেকে বাংলা করব, তারপর বাংলা থেকে আরবি করব। আমাদের আজকের প্রথম বাক্য হাদা বালাদুন ইসলামিয়ুন, এটা ইসলামী দেশ। হাদা এটা, বালাদুন ইসলামিয়ুন একটি ইসলামী দেশ, এটা একটি ইসলামী দেশ অথবা এটি ইসলামী দেশ একই কথা। ইসলামুন ইসলাম, ইসলামিয়ুন ইসলামী, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশি বাংলাদেশি, পাকিস্তান পাকিস্তান, পাকিস্তানি পাকিস্তানি। আনতা ফি লিবাসিন ইসলামিয়িন, আনতা তুমি, ফি লিবাসিন ইসলামিয়িন ইসলামী পোশাকে আছো। ওয়া হুয়া ফি লিবাসিন গায়রি ইসলামিয়িন, আর সে অন ইসলামী পোশাকে আছে। আনতা ফি লিবাসিন ইসলামিয়িন ওয়া হুয়া ফি লিবাসিন গায়রি ইসলামিয়িন, তুমি ইসলামী পোশাকে আছো আর সে অন ইসলামিক পোশাকে আছে। ইসলামী ইউন ইসলামী, গয়রু ইসলামী ইন অন ইসলামী, লিবাসুন গয়রু ইসলামী ইন অন ইসলামিক পোশাক। ফি লিবাসিন গয়রি ইসলামী ইন, লিবাসিনের সিফাত হওয়ার কারণে যখন লিবাসুন থেকে লিবাসিন হয়ে গেছে তখন গয়রু থেকে গয়রি হয়ে যাবে। ফি লিবাসিন গয়রি ইসলামী ইন অন ইসলামিক পোশাক। এরপরে ফি ফামি হাদাল ওয়ালাদিল কাদিরি, এই নোংরা ছেলের মুখে, এই নোংরা ছেলে আরবি হলো হাদাল ওয়ালাদুল কাদিরু, এই নোংরা ছেলে হাদাল ওয়ালাদুল কাদিরু। হাদা ইসমুল ইশারা, আল ওয়ালাদু মাউসুফ, আল কাদিরু সিফাত, মাউসুফ সিফাত বলে হাদা ইসমুল ইশার মুশারুন ইলাইহি। এবার এই নোংরা ছেলের মুখ, ফামু হাদাল ওয়ালাদিল কাদিরি, এই নোংরা ছেলের মুখ, ফামু হাদাল ওয়ালাদিল কাদিরি, এই নোংরা ছেলের মুখে। ফি ফামি হাদাল ওয়ালাদিল কাদিরি, ফামু থেকে ফামি হয়ে যাচ্ছে ফি আসার কারণে, আর ফামির মুদাফুন ইলেই হওয়ার কারণে ওয়ালাদি হচ্ছে, ওয়ালাদির সিফাত হওয়ার কারণে কাদিরি হচ্ছে। তাহলে পুরো বাক্যের তারকিব আমরা কি করব? ফি কি হারফুল জার, ফি হারফুল জার, ফামি মুদাফ, মুদাফুন ইলেই কোনটা? হাদাল ওয়ালাদিল কাদিরি, এই ছেলের, এই নোংরা ছেলের। এটুকু তারকিব তো আমরা করেছি, হাদার ইসমুল ইশারা আল ওয়ালাদি মাউসুফ আল কাদির সিফাত, এই মাউসুফ সিফাত মিলে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা তার মুশারুন ইলাইহি মিলে ফামু মুদাফের মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফি হারফুল জারের মাজরুর, হারফুল জার মাজরুর মিলে খবরে, হারফুল জার মাজরুর মিলে খবর, হারফুল জার মাজরুর মিলে সরাসরি খবর হয় না, কিন্তু আমরা প্রাথমিক লেভেলে তারকিব করব হারফুল জার মাজরুর মিলে খবর। পরবর্তীতে ইনশাআল্লাহ হারফুল জার মাজরুরের তারকিব আমরা বিস্তারিত করব। রয় হাতুন ক্যারি হাতুন দুর্গন্ধ, রয় হাতুন মাউসুফ ক্যারি হাতুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর মুক্তাদা, আফওয়ান মুক্তাদা, মুক্তাদা খবর মিলে আর জুমলাতুল ইসমিয়া। মা খবরুকা ইয়া আখি, হে ভাই তোমার খবর কি? মা খবরুকা, তোমার খবর কি? ইয়া আখি, হে ভাই। মা খবরুকা ইয়া আখি, হে ভাই তোমার খবর কি? মা হালু হাদাল মুজতামাই, এই সমাজের অবস্থা কি? এই সমাজের কি অবস্থা, বা এই সমাজের অবস্থা কি, বা এই সমাজের কি অবস্থা? মা হালু হাদাল মুজতামাই, হাদাল মুজতামাউ এই সমাজ, মুজতামাউন শব্দের অর্থ হলো সমাজ, মুজতামাউন সমাজ। هذا المجتمع مجتمع صالح, هذا المجتمع مجتمع صالح, এই সমাজ সৎ সমাজ, هذا المجتمع مجتمع صالح, এই সমাজ সৎ সমাজ। هذا الرجل, এই লোকটি, حارس المدرسة, মাদ্রাসার প্রহরী, هذا الرجل حارس المدرسة, এই লোকটি মাদ্রাসার প্রহরী, حارس মানে প্রহরী, দারোয়ান নিরাপত্তা রক্ষী, হ্যারিসন প্রহরী দারোয়ান নিরাপত্তা রক্ষী, সিকিউরিটি গার্ড।
হাদা রজুলু এই লোকটি, হাদা ইসমুল ইশারা আর রজুলু মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, খবর কি হবে? হারিসুল মাদ্রাসাতি, মাদ্রাসার প্রহরী, হারিসু মুদাফ, আল মাদ্রাসাতি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। আপনাদেরকে আবার বলছি যে এই তামরিনগুলো কি পড়ার আগে আপনি নিজে পড়েছেন না তামরিনুল কিতাব থেকে? যদি না পড়ে থাকেন ভিডিওকে এখানে স্টপ করে আগে পড়ে নিন, যেখানে যেখানে পারবেন না সে বিষয়গুলো দাগ দিয়ে রাখুন, তারপর এই ভিডিওটি দেখুন। হাল হুয়া হারিসুন আমিনুন, তিনি কি বিশ্বস্ত প্রহরী? হাল হুয়া হারিসুন আমিনুন, তিনি কি বিশ্বস্ত প্রহরী? মাদা ফি ইয়াদি হাদাল হারিসি, মাদা কি ফি ইয়াদি হাদাল হারিসি এই প্রহরীর হাতে, ইয়াদু হাদাল হারিসি এই প্রহরীর হাত, আর ফি ইয়াদি হাদাল হারিসি এই প্রহরীর হাতে, ফি ইয়াদিহি বুন্দুকিয়াতুন তার হাতে বন্দুক, বা তার হাতে একটি বন্দুক আছে, ফি ইয়াদিহি বুন্দুকিয়াতুন তার হাতে একটি বন্দুক। আল-মুজতামাউল ইসলামিয়্যু মুজতামাউন তাহিরুন, আল-মুজতামাউল ইসলামিয়্যু মুজতামাউন তাহিরুন, ইসলামী সমাজ, মুজতামাউন তাহিরুন পবিত্র সমাজ, ইসলামী সমাজ হলো পবিত্র সমাজ। আল-মুজতামাউ শুধু আলিফ লাম যুক্ত হয়ে মারিফা হয়েছে, তাই তার সিফাত আলিফ লাম যুক্ত হয়ে মারিফা হয়েছে, এটা মুক্তাদা। খবর মুজতামাউন নাকেরা, তাই তার সিফাত তাহিরুন এটিও নাকেরা। মা ও জামজামা, জমজমের পানি, জামজাম শব্দটি গায়রুল মুনসারিফ, আমরা বলেছি গায়রুল মুনসারিফে তানবিন হয় না, আর যে শব্দ তানবিন হয় না সেখানে কাসরার পরিবর্তে ফাতহা হয়, যার হয় কাসরার পরিবর্তে ফাতহা দ্বারা। মা ও জামজামা, মা ও মুদাফ, জামজামা মুদাফুন লিহি জমজমের পানি। মা ও মুবারাকুন বরকতময় পানি, মা ও জামজামা, মা ও মুবারাকুন জমজমের পানি বরকতময় পানি। এবারকে মা ও জামজামা মুবতাদা হবে আর মা উন মুবারাকুন খবর হবে, মা উন মাসুফ মুবারাকুন সিফাত, মাসুফ সিফাত মিলে খবর। এরপরে ইয়া আম্মি, হে চাচা, দেখুন একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হলো যে আরবি ভাষা দামিরের ভাষা, ইংরেজি ভাষাতেও প্রচুর পরিমাণে প্রোনাউন্স ব্যবহৃত হয়। প্রোনাউন্স মানেই দামির, বাংলা যেটাকে আমরা বলছি সর্বনাম, কিন্তু বাংলায় কিন্তু আমরা সর্ব জায়গায় প্রোনাউন্স ব্যবহার করি না। যেমন আরবিতে যখন নিজের সন্তানকে ডাকবে তখন বলা হবে ইয়া ওলাদি, বাংলায় বলবে ও মাই সান, ও মাই আঙ্কেল, ঠিক আছে। ইংরেজিতেও কিন্তু আমরা একটা মাই যোগ করছি, যেমন হাত ভেঙে গেছে, আমি বলছি যে আমার হাত ভেঙে গেছে, আমি কিন্তু আমার হাত বলছি না, কারণ হাত ভেঙে গেছে, হাত ভাঙা দেখা যাচ্ছে, আমার বলার প্রয়োজন নেই। কিন্তু ইংরেজিতে আপনাকে বললে মাই হ্যান্ড, এখানে মাই বলতেই হবে, অঙ্গ প্রত্যঙ্গের শুরুতে প্রোনাউন ব্যবহার করতে হয় ইংরেজিতে, মাই হ্যান্ড বলতেই হবে আপনাকে। আরবিতেও যখন আপনি বলবেন হাত ভেঙে গেছে বলতে পারবেন না, আপনাকে অ্যাদি বলতে হবে আমার হাত ভেঙে গেছে। এটা হলো পার্থক্য ইংরেজি ভাষা এবং আরবি ভাষা, এগুলো দামির ও প্রোনাউনের ভাষা। এই জন্য দেখুন ইয়া আম্মি শাব্দিক অর্থ হচ্ছে হে আমার চাচা, কিন্তু বাংলায় হে আমার চাচা বলি না, বাংলায় বলি হে চাচা, বাংলায় বলি আঙ্কেল। হে আমার চাচা, ইয়া আম্মি, হেলফি মাকতাবিকা, তোমার অফিসে কি বা আপনার অফিসে কি, মাকতাবুকা আপনার অফিস, মাকতাবুন মানে অফিস, আর মাকতাবাতুন লাইব্রেরি, মাকতাবুন অফিস আর মাকতাবাতুন লাইব্রেরি অথবা পাঠাগার। ফি আসার কারণে ফি মাকতাবি কা আপনার লাইব্রেরিতে, হাল ফি মাকতাবিকা আপনার লাইব্রেরিতে কি হাতি ফোন, কোন টেলিফোন আছে। এবার কে হাতি ফোন মুক্তাদা, ফি মাকতাবিকা খবর, কিন্তু মুক্তাদা পরে এসেছে নাকেরা হওয়ার কারণে, আপনার লাইব্রেরিতে কোনো টেলিফোন আছে। যদি হাতি ফোনকে মারেফা করা হতো, লক্ষ্য করুন, যদি হাতি ফোনকে মারেফা করা হতো তখন বাক্যটি হয়ে যেত হালিল হাতি ফি মাকতাবিকা, টেলিফোনটি কি আপনার অফিসে, অর্থাৎ নির্দিষ্ট কোন টেলিফোন সম্পর্কে প্রশ্ন করা হতো। আর এখানে শুধু জানতে চাওয়া হচ্ছে আপনার অফিসে কোন টেলিফোন আছে কিনা, নির্দিষ্ট কোন টেলিফোনের কথা এখানে জিজ্ঞেস করা হচ্ছে না। বুঝতে পেরেছি, হেলফি মাকতাবিকা হাতিফোন, আপনার অফিসে কি কোনো টেলিফোন আছে? নাম ফি মাকতাবি হাতিফোন, নাম হ্যাঁ ফি মাকতাবি হাতিফোন,
আমার অফিসে টেলিফোন আছে। মাদা ফি জেবি হাদাল ওয়ালাদি, মাদা ফি জেবি হাদাল ওয়ালাদি, এই ছেলের পকেটে কি আছে? মাদা ফি জেবি হাদাল ওয়ালাদি, এই ছেলের পকেটে কি আছে? ফি জেবিহি কলামুন ওয়া সাআতু ইয়াদিন, ফি জেবিহি কলামুন ওয়া সাআতু ইয়াদিন, তার পকেটে একটি কলম এবং একটি হাত ঘড়ি আছে। ফি জেবিহি কলামুন ওয়া সাআতু ইয়াদিন, তার পকেটে একটি কলম ও হাত ঘড়ি আছে। সাআতু ইয়াদি, হাত ঘড়ি। সাআতু ইয়াদিন, একটি হাত ঘড়ি। মিরওয়াহাতু তাওয়িলাতি, টেবিল ফ্যান। মিরওয়াহাতু তাওয়িলাতিন, একটি টেবিল ফ্যান। আবার লক্ষ্য করুন, সাআতু ইয়াদি, হাত ঘড়ি। সাআতু ইয়াদিন, একটি হাত ঘড়ি। সাআতু ইয়াদি, হাত ঘড়ি। সাআতু ইয়াদিন, একটি হাত ঘড়ি। এভাবে আপনি বলতে পারেন, সাআতু জিদারি, দেয়াল ঘড়ি। সাআতু জিদারিন, একটি দেয়াল ঘড়ি। মিরওয়াহাতু তাওয়িলাতি, টেবিল ফ্যান। মিরওয়াহাতু তাওয়িলাতিন, একটি টেবিল ফ্যান। খতিব হাদাল মসজিদি, এই মসজিদের খতিব। জাদ্দু মাহমুদিন, মাহমুদের দাদা। জাদ্দু মাহমুদিন, মাহমুদের দাদা। খতিব হাদাল মসজিদি, জাদ্দু মাহমুদিন, এই মসজিদের খতিব মাহমুদের দাদা। জাদ্দু মাহমুদিন, খতিব হাদাল মসজিদি। জাদ্দু মাহমুদিন, খতিব হাদাল মসজিদি, মাহমুদের দাদা এই মসজিদের খতিব। জাদ্দু মাহমুদিন, খতিব হাদাল মসজিদি, মাহমুদের দাদা এই মসজিদের খতিব। হাদা নাহরুন আমীকুন, এটা একটা গভীর নদী। হাদা নাহরুন আমীকুন, এটা একটি গভীর নদী। মাউ হাদা নাহরিল আমীকি নাজিফুন, মাউ হাদা নাহরিল আমীকি, এই গভীর নদীর পানি। মাউ হাদা নাহরিল আমীকি, এই গভীর নদীর পানি। নাজিফুন, পরিষ্কার। মাউ হাদা নাহরিল আমীকি নাজিফুন, এই গভীর নদীর পানি পরিষ্কার। মাউ হাদা নাহরিল আমীকি নাজিফুন, এই গভীর নদীর পানি পরিষ্কার। মাউ মুদাফ, হাদা ইসমুল ইশারা। النهر العميق موصوف صفات ملئ اسم الاشاره مشار اليه اسم الاشاره مشار اليه ملئ اجماع مضاف ছিল তার مضاف اليه مضاف مضاف اليه ملئ مبتدا نظيف الخبر في قريه بعيده একটি দূরবর্তী গ্রামে قريهن بعيده একটি দূরবর্তী গ্রাম في قريه بعيده একটি দূরবর্তী গ্রামে রাজুলুন সালিহুন একজন সৎ লোক আছে রাজুলুন সালিহুন ওয়া আমিনুন একজন সৎ ও বিশ্বস্ত লোক আছে ফি ক্বারিয়াতিন বাঈদাতিন রাজুলুন সালিহুন ওয়া আমিনুন এক দূরবর্তী গ্রামে একজন সৎ ও বিশ্বস্ত লোক আছে হিয়া বিনতু মুশরিকিন সে একজন মুশরিকের মেয়ে বিনতুল মুশরিকি মুশরিকের মেয়ে বিনতু মুশরিকিন এক মুশরিকের মেয়ে বা একজন মুশরিকের মেয়ে ইয়া বিনতু মুশরিকিন সে একজন মুশরিকের মেয়ে ফি ইয়াদিহা তার হাতে দুমিয়াতুন পুতুল আছে দুমিয়াতুন শব্দের অর্থ হলো পুতুল দুমিয়াতুন পুতুল আনতি বিনতু মুসলিমিন তুমি মুসলিমের মেয়ে তুমি একজন মুসলিমের মেয়ে আনতি মেয়েকে বলা হচ্ছে সুতরাং এখানে আনতি হবে আনতা বলা যাবে না আনতি বিনতু মুসলিমিন তুমি একজন মুসলিমের মেয়ে ফি ইয়াদিকি লাকাতুন তোমার হাতে খেলনা আছে এই বাক্য থেকে আমরা শুধু কি আরবি শিখবো না এগুলো শুধুমাত্র আরবি শেখার জন্যই নয় আবু তাহের মিসবাহ হাফিজাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে তার আমলে তার কর্মে বারাকা দান করুন আমাদের উপর তার ছায়াকে দীর্ঘায়িত করুন দেখুন তিনি বলে দিচ্ছেন যে বাচ্চা তাকে খেলনা দিতে হবে তাকে আনন্দ দিতে হবে তাকে তাই বলে হারাম জিনিস নাজায়েজ জিনিস আমরা তার হাতে তুলে দিতে পারি না তার বায়নার জন্য তার সামান্য আনন্দের জন্য তার সামান্য ভালো লাগার জন্য তার হাতে আমরা কার্টুন দিতে পারি না তার হাতে আমরা স্বাভাবিক মুভি দিতে পারি না তাকে ঠান্ডা করার জন্য আমরা গান ছেড়ে দিতে পারি না তাকে আমরা খেলনা দিতে পারি তাকে পুতুল দিতে পারি না তাকে ভালো জিনিস কিনে দিতে পারি কিন্তু ভালো জিনিস কিনতে গিয়ে কখনো সেখানে যদি ছবি থাকে প্রাণীর ছবি সে বিষয়টা আমরা দিতে পারি না এই যে প্রাণীর ছবি এটা তো হারাম তার অন্তরে হারামের প্রতি গুনাহের প্রতি যে ঘৃণা ভাব সৃষ্টি হওয়া এটা কখন থেকে তৈরি হবে একদম শৈশব থেকে তো ফি ইয়াদিকি লাবাতুন তোমার হাতে খেলনা আছে বিনতুল মুসলিমি খায়রুম মিন বিনতিল মুশরিকি
বিন্তুল মুসলিমি খায়রুম মিন বিন্তিল মুশরিকি, মুসলিমের মেয়ে মুশরিকের মেয়ে থেকে উত্তম। আল খামরু মদ হারামুন ফিল ইসলাম, ইসলামে হারাম। আল খামরু হারামুন ফিল ইসলাম, মদ ইসলামে হারাম। বাক্যটি লক্ষ্য করুন, আল খামরু হারামুন ফিল ইসলাম, মদ ইসলামে হারাম। আল লাবান হালালুন ফিল ইসলাম, আল লাবানু দুধ হালালুন হালাল ফিল ইসলাম, ইসলামে। আল খামরু রাসুল ফাসাদি, আল খামরু মদ, রাসুল মানে মাথা, এখানে রাসুল মানে মূল, মানুষের মূল কি তার মাথা। রাসুল শব্দ সবসময় মাথা হিসাবেই আসে না, কখনো কোনো মূল অর্থেও আসে। রাসুল ফাসাদি বিশৃঙ্খলা, ফাসাদ মানে বিশৃঙ্খলা, অনিষ্ট, মদ অনিষ্টের মূল অথবা বিশৃঙ্খলার মূল। আল খামরু রাসুল ফাসাদি, মদ বিশৃঙ্খলার মূল। হাল তামরুল মাদিনাতি লাযীদুন তামরাতুন, একটি খেজুর তামরুন খেজুর। ইসমুজিউস হাল তামরুল মাদিনাতি, মদিনার খেজুর কি লাযীদুন সুস্বাদু? না, তামরুহা লাযীদুন, হা এর খেজুর সুস্বাদু। তামরুহা হা বলতে কে, মাদিনা, মাদিনাতুল মুয়ান্নাস, তাই হা তুমিটি মুয়ান্নাস হয়েছে। না, তামরুহা লাযীদুন, হা এর খেজুর সুস্বাদু। আল মুসলিমু হারিসুন আলাল ইলমি, মুসলিম ইলমের প্রতি আগ্রহী। হারিস মানে কেন লোভী লিখেছে বাংলায়, যিনি লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বারাকাত দান করুন। হারিস মানে সর্বদা যে লোভী হবে, লোভী শব্দটি একটি নেগেটিভ ওয়ার্ড, কোনো একটি বিষয়ের প্রতি আগ্রহীকে আমি হারিস বলে। কিন্তু বাংলায় এই আগ্রহীকে যখন আমরা নেগেটিভলি আমরা এটাকে তুলে ধরি, তখন আমরা লোভী শব্দটি প্রয়োগ করি, আর যখন পজিটিভলি তুলে ধরি তখন আমরা বলি আগ্রহী, উৎসাহী, উৎসুক ইত্যাদি শব্দ। তাহলে আমরা এখানে হারিসুন মানে লোভী না বলে আগ্রহী বলবো। আল মুসলিমু হারিসুন আলাল ইলমি, মুসলিম ইলমের প্রতি আগ্রহী। ওয়াল মুনাফিকু হারিসুন আলাল মালি, আর মুনাফিক সম্পদের প্রতি লোভী। মুসলিম ইলমের প্রতি আগ্রহী আর মুনাফিক সম্পদের প্রতি লোভী। হারিস যে বিষয়ে লোভ করে বা যে বিষয়ে হারিস করা হয় তার সাথে আলা আসে, এটি আরবের নিয়ম। যেমন ইংলিশে ইন্টারেস্ট শব্দের পরে ইন্টারেস্টেড ইন আসে, বিষয়টা এরকম, আই এম ইন্টারেস্টেড ইন ম্যাথমেটিক্স, আমি ম্যাথমেটিক্সে আগ্রহী, এখানে ইন এসেছে। কিন্তু এটাও আমাদেরকে জেনে নিতে হবে যে কোথায় কোন হরফুল জার ব্যবহৃত হয়। এটা কিভাবে জানবো? এই বাক্যে পড়ে পড়ে আমরা জানবো কোথায় কোন হরফুল জার ব্যবহৃত হচ্ছে, কিভাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে শব্দ মুখস্থ করা হয়, একই শব্দের আরবিতে চার পাঁচ ধরনের অর্থ, তো শব্দ মুখস্থ করে আমি কি করে পারবো? আর শব্দ মুখস্থ করে কখনো ব্যবহার শেখা যায় না এবং শব্দ মুখস্থ করে মনে রাখা যায় না। এই জন্য সঠিক মাধ্যম হলো শব্দ শিখবো, সঙ্গে সঙ্গে বাক্যে প্রয়োগ করবো। এই জন্য এই পদ্ধতির উৎকৃষ্টতম কিতাব হলো সর্বশিক্ষী এবং তামরিন কিতাব। এই বিষয়টি আপনারা এখানে সবসময় দেখবেন। আল ওয়ালাদু তাইয়িবু হারিসুন আলা নাদাফাতিল লিবাসি, আল ওয়ালাদু তাইয়িবু উত্তম ছেলে হারিসুন আগ্রহী আলা নাদাফাতিল লিবাসি, পোশাকের পরিচ্ছন্নতার প্রতি। নাজিফুন পরিচ্ছন্ন, নাদাফাতুন পরিচ্ছন্নতা, নাদিফুন পরিচ্ছন্ন, নাদাফাতুন পরিচ্ছন্নতা, নাদাফাতুল লিবাসি পোশাকের পরিচ্ছন্নতা, আলা নাদাফাতিল লিবাসি পোশাকের পরিচ্ছন্নতার প্রতি। আল ওয়ালাদু তাইয়িবু উত্তম ছেলে হারিসুন আগ্রহী আলা নাদাফাতিল লিবাসি পোশাকের পরিচ্ছন্নতার প্রতি। আল মাউতু জিসরুল আখিরাতে মৃত্যু আখিরাতের পুল, আল মাউতু জিসরুল আখিরাতে মৃত্যু আখিরাতের পুল। এবার আমরা বাংলা থেকে আরবি করব। আমাদের প্রথম বাক্য, এটা কি অজুর পানি? এটা হাদা অজুর পানি, মা উল উদুই, অজুর পানি মা উল উদুই। এটা কি অজুর পানি? হাল হাদা মা উল উদুই, হ্যাঁ না এটা হাদা অজুর পানি, মা উল উদুই, হ্যাঁ এটা অজুর পানি, নাম হাদা মা উল উদুই। এই পানি হাদাল মা উ পবিত্র, তাহিরুন, এই পানি পবিত্র, হাদাল মা উ তাহিরুন। এটা কি অজুর পানি না গোসলের পানি? দেখুন আমরা বলেছি যেটি জানবার বিষয় সেটি আহমদুল ইস্তিফামে পরে আসে। এটা কি অজুর পানি না গোসলের পানি? অজুর পানি কিনা এটা জানতে চাওয়া হচ্ছে। এটা কি অজুর পানি? আমা উল উদু ই হাদা, মা উল উদু অজুর পানি, এটা হাদা, এটা কি অজুর পানি? আমা উল উদু ই হাদা, অজুর পানি কিনা জানতে চাওয়া হচ্ছে, সেহেতু মা উল উদুই আগে এসেছে, নাকি গোসলের পানি? আম্মা উল গোসলি, আম্মা উল গোসলি, এটা কি অজুর পানি না গোসলের পানি? আমা উল উদু ইহাদা আম্মা উল গোসলি, অজুর পানি কি এটা না সেটা?
এখানে জানতে চাওয়া হচ্ছে এটি না সেটি বা এটা না সেটা। তাহলে এবার মা ওর উদুই পরে চলে যাবে আর হাজাটা আগে চলে আসবে। আহাজা মা ওর উদু ইয়াম দেয়ালিকা, আহাজা মা ওর উদু ইয়াম দেয়ালিকা। দুটি বাক্য আবার লক্ষ্য করি, এটা কি অজুর পানি না গোসলের পানি, এটা কি অজুর পানি না গোসলের পানি। আমা উল উদু ইহাদা আম্মা উল গুসলি, আমা উল উদু ইহাদা আম্মা উল গুসলি। অজুর পানি কি এটি না সেটি, আহাদা মা উল উদু ইয়াম দালিকা, আহাদা মা উল উদু ইয়াম দালিকা। হে মুসলিম নারী, আইয়া তু হেল মাল আতুল মুসলিমা তু, আইয়ুহা থেকে আইয়া থুয়া হয়ে গেছে মোয়ানা সরকামে। হে মুসলিম নারী, আইয়া তু হেল মাল আতুল মুসলিমা তু, আমি আল্লাহর বান্দা, আমি আনা আল্লাহর বান্দা আব্দুল্লাহি, আমি আল্লাহর বান্দা আনা আব্দুল্লাহি। আর তুমি, তুমি আসবে কি হবে, আন্তি, যেহেতু নারীকে বলা হচ্ছে মুয়ানাস আন্তি, আল্লাহর বান্দি আমাতুল্লাহি। হে মুসলিম নারী, আইয়া তুহাল মারাতুল মুসলিমাতু, আমি আল্লাহর বান্দা আর তুমি আল্লাহর বান্দি, আনা আব্দুল্লাহি ওয়া আনতি আমাতুল্লাহি। আইয়া তুহাল মারাতুল মুসলিমাতু, আনা আব্দুল্লাহি ওয়া আনতি আমাতুল্লাহি। আমাদের সমাজ মুজতামাউনা, আমাদের সমাজ মুজতামাউনা, অনইসলামিক সমাজ, মুজতামাউন গায়রু ইসলামিকিন, আমাদের সমাজ অনইসলামী সমাজ, মুজতামাউনা মুজতামাউন গায়রু ইসলামিকিন। এখানে যদি কোনো ধরনের সন্দেহ না থাকে যে আমাদের সমাজ একটি অনইসলামিক সমাজ, তাহলে ইসলাম মানার ক্ষেত্রে যদি সমাজ কখনো প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, তার মানে আমাকে সেক্ষেত্রে একটিকে গ্রহণ করতে হবে, হয় সমাজকে না তো ইসলামকে, একসাথে দুটোকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। সমাজের কুসংস্কারের, অনইসলামী সমাজের এই যে অনইসলামিকতা অথবা এই যে অনইসলামিক কার্যকলাপকে, এটাকে ভেঙে, এটাকে গুড়ে ইসলামকে মানতে পারার মাঝেই মূলত সফলতা। আপনি পর্দা করবেন, কারোর সঙ্গে দেখা দেবেন না, আপনাকে আনসোশ্যাল বলবে, আপনাকে আনকালচারাল বলবে, আপনাকে কেউ এক ঘরে করে দেবে, আপনার বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটাবে, বিভিন্ন ধরনের কথা বলবে, এই সমস্ত কিছুকে সয়ে আপনি যে পর্দা করবেন এটি আপনার সফলতা। আপনার একজন পুরুষ বিয়ে করছে, বিয়ে করতে গিয়ে শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার দিতে হবে, ঘর ভরে গাড়ি ভরে সম্পদ পাঠাতে হবে, এটা যদি না দেয় সমাজে আপনার অবস্থান থাকছে না, মানুষ বলবে ছি ছি শ্বশুরবাড়ি থেকে করা হয়নি। এই যে এই সামাজিকতার লক্ষ্যে বা সামাজিকতাকে মেনটেন করতে গিয়ে মেয়ের পরিবারকে যে চাপ আপনি দিচ্ছেন, আর আবার বলছেন আপনি ইসলামিক, দুটো একসাথে হয় কি করে? প্রথম এই সিদ্ধান্তে উপনীত হতে হবে আমার এই সমাজ কি ইসলামিক নাকি অনইসলামিক। যদি অনইসলামিক হয়ে থাকে তাহলে আমার প্রতিটা কার্যকলাপের সামনে আমি সমাজকে রাখবো না, সেখানে আমি কোরআনকে রাখবো যদি আমি ইসলামকে মানতে চাই। এটা স্পষ্ট বিষয়। ইসলাম প্র্যাকটিস হচ্ছে, ইসলাম প্র্যাকটিস হচ্ছে বিয়ের ক্ষেত্রে দেখা যায় যে দেশি ইসলাম প্র্যাকটিস করা হচ্ছে, ইসলাম মানছে, পাঁচ অক্ত নামাজ পড়ে, নিয়মিত গাছ করা হচ্ছে, নিয়মিত হালাকা করছে, কত কিছু করছে, অথচ জবের ক্ষেত্রে গিয়ে ঠিকই, অর্থাৎ আমাদের ইসলামটা যেন সমাজের ক্ষেত্রে না, আমাদের ইসলামটা যেন রিজিকের ক্ষেত্রে না। আল্লাহ সমস্ত নাম ঠিক আছে, কিন্তু আল্লাহ যেন রাজ্জাক না, তিনি রিজিক দেন না, আমাদের জবের দিকে তাকালে এমনটাই মনে হয়। আমাদের ইসলাম সব জায়গায় প্রযোজ্য হবে, কিন্তু আমাদের আইন ব্যবস্থায়, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের পারিবারিক ব্যবস্থায় সেখানে ইসলাম লাগবে না, বিষয়টা এমন দাঁড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, আমরা একটি অনইসলামিক সমাজে আছি, নাহনু একটি অনইসলামিক সমাজে, ফি মুজতামাইন গাইরি ইসলামিকিন, আমরা একটি অনইসলামিক সমাজে আছি, নাহনু ফি মুজতামাইন গাইরি ইসলামিকিন। এই সমাজের চেহারা, চেহারা হয়ে গেছে চেহারা, এই সমাজের চেহারা ওয়াজহু হাযাল মুজতামাই, এই সমাজের চেহারা ওয়াজহু হাযাল মুজতামাই খুব কুৎসিত, কবিহুন জিদ্দান, কুৎসিত আরবিতে আমরা পড়েছি কবিহুন, খুব কুৎসিত কবিহুন জিদ্দান। এটা কি খুব কঠিন বিষয়, হালহাদা আমরুন সাবুন, এটা কি খুব কঠিন বিষয়, হালহাদা আমরুন সাবুন জিদ্দান, হ্যাঁ এটা খুব কঠিন বিষয়, না হায়দা আমরুন সাবুন জিদ্দান,
হ্যাঁ, এটা খুব কঠিন বিষয়। না হায়দার আমরুন সব জিতেন। পঞ্চম বইটি কোথায়? আইনাল কিতাবুল খামিস। পঞ্চম বইটি কোথায়? আইনাল কিতাবুল খামিস। তা একজন নতুন ছাত্রের কাছে আছে। ও আইনদা তিলমিদিন জাদিয়েদিন। তা একজন নতুন ছাত্রের কাছে আছে। ও আইনদা তিলমিদিন জাদিয়েদিন। প্রথম মেয়েটি বুদ্ধিমতী। প্রথম মেয়েটি আলবিনতুল উলা বুদ্ধিমতী। দাকিয়াতুন। প্রথম মেয়েটি বুদ্ধিমতী আলবিনতুল উলা দাকিয়াতুন। আর তৃতীয় মেয়েটি নির্বোধ অলবিন্তু থালিথাতু গাবিয়াতুন। প্রথম মেয়েটি বুদ্ধিমতী আর তৃতীয় মেয়েটি নির্বোধ। আলবিনতুল উলা দাকিয়াতুন অলবিন্তু থালিথাতু গাবিয়াতুন। এই মেয়েটির মেধা দাকা ওহাদিহিল বিনতি। এই মেয়েটির মেধা দাকা ওহাদিহিল বিনতি ভালো জাইয়িদুন। এই মেয়েটির মেধা ভালো দাকা ওহাদিহিল বিনতি জাইয়িদুন। আর ওই মেয়েটির মেধাহীনতা অগবা উথিলকাল বিনতি আশ্চর্যজনক আজীবন। ওই মেয়েটির মেধাহীনতা আশ্চর্যজনক অগবা উথিলকাল বিনতি আজীবন। এটি দশম প্রশ্ন হাদা সুআলুন আশিরুন। এটি দশম প্রশ্ন হাদা সুআলুন আশিরুন। দশম প্রশ্ন কি? হালি সুআলুল আশিরু সহজ সাহলুন। দশম প্রশ্নটি কি সহজ? হালি সুআলুল আশিরু সাহলুন? না বরং তা খুব কঠিন। লা বাল হুয়া সাবুন জিদ্দান। না বরং তা খুব কঠিন। লা বাল হুয়া সাবুন জিদ্দান। এই লোকটির বন্ধু সাদিকু হাদাল রাজুলি। এই লোকটির বন্ধু সাদিকু হাদাল রাজুলি এক বড় কারখানার মালিক। একটি বড় কারখানা মাসনাউন কাবীরুন। মাসনাউন শব্দের অর্থ কারখানা ফ্যাক্টরি। একটি বড় কারখানার মালিক মালিকু মাসনাইন কাবীরিন। এই লোকটির বন্ধু এক বড় কারখানার মালিক সাদিকু হাদাল রাজুলি মালিকু মাসনাইন কাবীরিন। এই লোকটির বন্ধু এক বড় কারখানার মালিক সাদিকু হাদাল রাজুলি মালিকু মাসনাইন কাবীরিন। কারখানার মালিক। এই নতুন বইটির প্রচ্ছদ কেমন? এই নতুন বইটি হাদাল কিতাবুল জাদিদু। এই নতুন বইটির প্রচ্ছদ গিলাফু হাদাল কিতাবিল জাদিদি। গিলাফু হাদাল কিতাবিল জাদিদি। এই নতুন বইটির প্রচ্ছদ কেমন? কাইফা গিলাফু হাদাল কিতাবিল জাদিদি। কাইফা গিলাফু হাদাল কিতাবিল জাদিদি। তার প্রচ্ছদ সুন্দর। তার প্রচ্ছদ গিলাফুহু সুন্দর জামিলুন। তার প্রচ্ছদ সুন্দর গিলাফুহু জামিলুন। গিলাফুহু জামিলুন। মক্কা মাক্কাতু একটি প্রাচীন শহর। মদিনাতুন কদীমাতুন। মক্কা একটি প্রাচীন শহর। মাক্কাতু মদিনাতুন কদীমাতুন। মাক্কাতু মদিনাতুন কদীমাতুন। রাসূলের কবর কবরুর রাসূলি। রাসূলের কবর কি? হাল কবরুর রাসূলি মক্কাই ফি মাক্কাতা। মাক্কাতু শব্দটি গায়রুল মুসারিফ। রাসূলের কবর কি মক্কাই? হাল কবরুর রাসূলি ফি মাক্কাতা? না লা, তার কবর কবরুহু মদিনাই ফিল মদিনাতি। না তার কবর মদিনাই। লা কবরুহু ফিল মদিনাতি। এই পাহাড়টি মক্কার কাছে। হাদাল জাবালু করিবুম মিন মাক্কাতা। এই পাহাড়টি মক্কার কাছে। হাদাল জাবালু করিবুম মিন মাক্কাতা। কাশ্মীর কাশ্মীর দুনিয়ার জান্নাত। জান্নাতুদ দুনিয়া কাশ্মীর হলো দুনিয়ার জান্নাত। কাশ্মীর জান্নাতুদ দুনিয়া পৃথিবীর স্বর্গ বা ভূস্বর্গ। কাশ্মীর ভূস্বর্গ। কাশ্মীর জান্নাতুদ দুনিয়া এখন তা আগুনের ভূমি। এখন আল আনা। এখন আল আনা। এখন আল আনা তা হিয়া আগুনের ভূমি। আরদুন নারী এখন তা আগুনের ভূমি। আল আনা হিয়া আরদুন নারী। কাশ্মীর হলো দুনিয়ার জান্নাত এখন তা আগুনের ভূমি। কাশ্মীর ও জান্নাত দুনিয়া আল আনা হিয়া আরদুন নারী। ওই দূরবর্তী শহরে কি কোনো দুর্গ আছে? ওই দূরবর্তী শহরে ফি তিলকাল মাদিনাতিল বাঈদাতি। ওই দূরবর্তী শহরে ফি তিলকাল মাদিনাতিল বাঈদাতি। ওই দূরবর্তী শহরে কি? হাল ফি তিলকাল মাদিনাতিল বাঈদাতি কোনো দুর্গ আছে? কলাআতুন। ওই দূরবর্তী শহরে কি কোনো দুর্গ আছে? হাল ফি তিলকাল মাদিনাতিল বাঈদাতি কলাআতুন। হ্যাঁ, সেখানে একটি প্রাচীন দুর্গ আছে। নাম ফিহা কলাআতুন কদীমাতুন। হ্যাঁ, সেখানে একটি প্রাচীন দুর্গ আছে। নাম ফিহা কলাআতুন কদীমাতুন। আব্দুল্লাহ হলো ইসলামী নাম। আব্দুল্লাহি
ইসমুন ইসলামিয়ুন, আব্দুল্লাহ ইসমুন ইসলামিয়ুন। আমরা পড়েছি ইসমুন শব্দের শুরুতে অন্য কোন শব্দ যুক্ত হলে ইসমুনের আলিফটি আর উচ্চারিত হয় না। আব্দুল্লাহ ইসমুন ইসলামিয়ুন, আব্দুল্লাহ হলো ইসলামী নাম। রামিশু ইসমুন গায়রু ইসলামিয়ুন, রামিশু ইসমুন গায়রু ইসলামিয়ুন, আর রামেশ হলো অনিসলামিক নাম। ফারহানা ফারহানাতু, খুব সুন্দর নাম, ইসমুন জামিলুন জিদ্দান। ফারহানাতু মুয়ান্নাস, মেয়েদের নাম ফারহানা মুয়ান্নাস, কিন্তু ফারহানা নামটা তো মুয়ান্নাস না। ফারহানাতু ইসমুন জামিলুন জিদ্দান, একটা সুন্দর নাম। জামিলুন ফারহানা হলে মুয়ান্নাস হয় না, কারণ এটি হলো ইসমুনের সিফাত, সুন্দর নাম ইসমুনের সিফাত, তাই জামিলুন মুদাক্কার। ফারহানা হলো খুব সুন্দর নাম। ফারহানাতু ইসমুন জামিলুন জিদ্দান, হে মুসলিম নারী, আইয়াতুহাল মারআতুল মুসলিমাতু, হে মুসলিম নারী, আইয়াতুহাল মারআতুল মুসলিমাতু, তোমার সন্তান, ওয়ালাদু কি, মুসলিম নারীকে বলা হচ্ছে, তাই ওয়ালাদু কি হবে, তোমার সন্তান, ওয়ালাদু কি, তোমার কাছে, ইন্দা কি, তোমার সন্তান তোমার কাছে, ওয়ালাদু কি, ইন্দা কি, আমানত, আমানাতুন, হে মুসলিম নারী, তোমার সন্তান তোমার কাছে আমানত, আইয়াতুহাল মারআতুল মুসলিমাতু, ওয়ালাদু কি, ইন্দা কি, আমিনাতুন, আমানাতুন, ওয়ালাদু কি, ইন্দা কি, আমানাতুন। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা, ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।